শুভ জন্মাষ্টমী আজকে আমাদের আয়োজন জন্মাষ্টমী উপলক্ষে সাবু মাখা আসুন আপনাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে সাবুটা মাখি চলুন সাবু মাখার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ভেজানো সাবু সাবুটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি ফোটানো দুধ কাজু কিশমিশ মিষ্টি দই চিনি নারকল কোড়া আর কলা আর এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ সাবুর মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম দুধটা ঢেলে দেওয়ার পর আমি এখানে দেবো ড্রাই ফ্রুটস মানে হচ্ছে কাজু কিশমিশগুলো কেউ চাইলে এটা স্কিপ করতে পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব কোরানো নারকোলটা অ্যাকচুয়ালি নারকোলটা আমি পুরো একটা গোটা নারকলই আমি কুড়িয়ে রেখেছিলাম সাবুতে যতটা নারকোল দেওয়া যায় টেস্ট কিন্তু তত ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বা তোমাদের প্রয়োজন অনুযায়ী নারকোলা চিনিটা অ্যাড করে নেবে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা একশো গ্রামের মিষ্টি দই মিষ্টি দই দিলে সাবুর টেস্টটা অনেকটা পাল্টে যায় অনেকে মিষ্টিও ইউজ করতে পারো তোমরা যে যেরকমভাবে টেস্টি করে সাবুটা মাখতে চাও কলা দেব আমি এখানে কলার সাথে গুঁড়ো দুধটাকে আমি চটকে দেবো না কলা না হলে আলাদাভাবে চটকে দিলে বা গুঁড়ো দুধ আলাদাভাবে ওখানে দিলে ব্যাপারটা গুঁড়ো দুধটা নাও গলতে পারে একটা লাম্প হয়ে যেতে পারে বাবল হয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু হালকা দুধ দিয়ে ব্যাপারটাকে একটু স্মুথ করে নেব খুব বেশি স্মুথ করব না তাহলে কলাটা মুখে বাঁধবে না আসলে সাবুর মধ্যে কলাটা একটু মুখে বাঁধলে বা নারকলটা একটু মুখে বাঁধলে তবে গিয়েই টেস্টি লাগে এখানে না আমি কলার সাথে দুধটাকে একদম রেডি করে নিয়েছি চটকে দেন আমি সাবুর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আর বেশি কোনো কাজ নেই এবার পুরো বিষয়টাকে আমি মেখে নিলাম সাবু মাখা কিন্তু হাত দিয়ে না করলে এই মাখার কোনো মজা নেই তোমরা প্লিজ কেউ বলো না ইস হাত দিয়ে চটকে চটকে তুমি মাখছো সাবু মাখা বা যে কোনো ভর্তা এগুলো কিন্তু হাত দিয়ে চটকেই মাখতে হয় দেখো এখানে আমার সাবুটা কিন্তু পুরো রেডি আর খেতে হয়েছিল অসম দুর্দান্ত এক কথায় ডেলিশিয়াস এসাদের কোনো ভাগ হবে না সাবু আমার এত পছন্দ আমি এক বাটি সাবু একাই খেয়ে নিতে পারি আমার মতন তোমরা কে কে সাবু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও কিন্তু দেখো সাবুটা দেখতে কত সুন্দর হয়েছে না আমার মতন রেসিপিতে তোমরাও বানাতে পারো আবার তোমরা তোমাদের মতন করে আরও অনেক কিছু অ্যাডও করতে পারো সাবুটা না এত দারুণ একটা মেল আসছিল আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সাবুর টেস্ট হয়েছে আরও সুন্দর তো তোমরাও কারা কারা এই জন্মাষ্টমীতে সাবু মাখা খেয়েছো কমেন্ট করে জানিও কিন্তু এবার সবাইকে সাবুটা গুছিয়ে দেওয়ার পালা আমি খাবো দীপু খাবে স্বর্ণ খাবে অ্যাকচুয়ালি ও সাবু খেতে ভীষণ পছন্দ করে তাই আমাদের সাবু খাওয়ার আলাদা কোনো অকেশন লাগে না